হ্যালো যারা তাদের ব্যাকগ্রাউন্ড সরাতে চাইছো তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও কারণ এটা আমি অফ সেভেন দেখাতে চাইছি কারণ অনেকেরই মেশিন আপগ্রেডেড ভার্সন নয় বা অনেকের অফ ভার্সানে লোয়ার ভার্সানগুলো তাদের মেশিন ইনস্টল থাকে তো তার জন্য আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড একটা ফটো নেব তো এখানে আমার অনেকগুলো ফটো এখানে অলরেডি আছে কিন্তু সেগুলোর মধ্যে ব্যাকগ্রাউন্ড আছে ধরো এটা আমার একটা ইমেজ আছে এবং এর ব্যাকগ্রাউন্ড সমেত আছে ঠিক আছে এবং সেটাকে রিমুভ করতে চাইছি এখন কী করবো এখানে বিভিন্ন ধরনের টুলস আছে তো এই জায়গাতে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভার বা ইরেজার টুল আছে এই টুলটাকে আমরা সিলেক্ট করবো তো এই জায়গাতে এসে আমরা ডিসকন্টিনিউস সিলেক্ট করতে পারি এরপরে এই যে টলারেন্সটা টলারেন্সটা কিছু কমিয়ে নিতে পারি এবং এই জায়গায় সে স্যাম্পেলিংয়ের ক্ষেত্রে ওয়ান্স করব। করবো এর অর্থ কি যখনই আমরা ব্যাকগ্রাউন্ডে কোনো একটা কালার এখানে আমরা সিলেক্ট করব তো সেটা স্যাম্পলিং হয়ে যাবে এবং তারপর সেই স্যাম্পলিং হয়ে যাই রিমুভটা করতে থাকবে তো এখানে আমাকে কন্ট্রোল বাটনটা আমি টিপে ধরতে পারি বা মাউসের ক্লিকটা আমি টিপে ধরতে পারি তার আগে আমি কী করব ডায়ামিটারটা একটু বাড়িয়ে নেবো যাতে ওরা আমার এটাকে ইরেজ করতে তাড়াতাড়ি সুবিধা হয় এখন আমি কী করবো একবার ক্লিক করলেই আমার স্যাম্পলিং হয়ে গেলো এবার আমি ধরে রিমুভ করতে থাকবো আমি আর মাউসটা ছাড়ব না ছাড়লেই আমাকে আবার স্যাম্পলিং করা লাগবে ওকে তো এইভাবে আমি একবার স্যাম্পলিং করার পরে ব্যাকগ্রাউন্ডের কালারটা যখন সিলেকশন হয়ে গেল সেই কালারটা আমার ইজিলি আমরা এইভাবে রিমুভ করে নিতে পারি তো আমি এটা রিমুভ করার জন্য আমি আরেকবার করে পুরো স্পেসটাকে ধরে নিচ্ছি যাতে করে রিমুটা খুব সুন্দরভাবে হয় তো আশা করা যায় হয়ে গেছে এবার আমরা এটাকে সেভ করব সেভ অ্যাস করছি তারপর আমি ডেস্কটপে গেলাম ডেস্কটপে গিয়ে এখানে ফ্লাওয়ার আমি সেভ করব এটাকে সেভ করে নিয়েছি এখন আমরা এটা ডেস্কটপ থেকে আমরা এই ফটোটাকে দেখতে পারি ইজিলি এবং এটা যে কোনো ডিজাইনে আমরা যদি ইউজ করতে চাই সেটাকে ইউজ করতে পারি তো জাস্ট এটাকে আমি ইম্পোর্ট করে দেখাচ্ছি পাওয়ার পয়েন্টে এটা কতটা সুন্দর লাগছে এখন তুমি ব্যাকগ্রাউন্ডে যে কালারই তুমি দাও না কেন সেটা এটার সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাবে তো এখানে আমি ব্যাকগ্রাউন্ডে ফিল কালার যদি এটা দিই এটার সঙ্গে ভালো লাগছে বা যদি অন্য কোনো কালার দিই সেটার সঙ্গে আমরা ইজিলি সেটাকে অ্যাডজাস্ট করে নিতে পারি বেস্ট অন আওয়ার চয়েস ঠিক আছে তো আমি এটা ব্যাকগ্রাউন্ডের কালারটা আমি একটু অন্য দিয়ে নিই লাইট কালার দিই যেমনটা আমাদের ছিল ঠিক তেমনটাই আমরা এখানে এইভাবে করে নিতে পারি তো এটা তুমি যদি আরও অন্যান্য ডিজাইনের ক্ষেত্রে ইউজ করতে চাও সেটাও ইউজ করতে পারো ইজিলি তো আশা করি বোঝা গেছে থ্যাংক ফর ওয়াচিং সিউ ইন দা নেক্সট ওয়ান লেন টেক কেয়ার বাই বাই